আর আজকে আমি যে ব্লগটা করতে যাচ্ছি, তো সেটা একটু আমার একটা দুঃখের কথা বলবো আপনাদের কাছে। আমাদের ব্লগে কিন্তু অনেক ভুল হইতে পারে, ঠিক আছে? আপনারা প্লিজ কমেন্টে বলে দিবেন। আবার অনেকে দেখি গালাগালি করেন, এগুলো আসলে ঠিক না, বুঝছেন? আমাদেরকে গালাগালি করে আপনাদের কোনো লাভ আছে? আপনাদের কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিহান ব্লগস। গাইস, আজকের ভিডিওটা কিন্তু একটা শর্ট একটা ভিডিও হবে, তো সবাই ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে আমি যে ব্লগটা করতে যাচ্ছি, তো সেটা একটু আমার একটা দুঃখের কথা বলবো আপনাদের কাছে। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে সবার কাছে। তো আপনারা ভিডিওটা না টেনে সবটা ভিডিও ফুল দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। যে কথাটি বলতে লাগছিলাম আপনার, কয়েকদিন আগে আমি একটা ব্লগ করছিলাম, অনেক সুন্দর, বিশ্বাস করবেন যথেষ্ট সুন্দর হয়েছে ব্লগটা। সব পুরো আনকমনভাবে ব্লগটা করছিলাম, করার পরে আপনার একটা সমস্যা হয়ে গেল, ব্লগটা আমি ক্যামেরার মধ্যেই ছিল। আমি ভাবছিলাম যে কয়েকটা মোটো ব্লগ ছাড়ার পরে আমি ব্লগটা ছাড়বো, তো আমার একটা প্যারা ছিল না এত একটা। তো কালকে হঠাৎ করে আমার ক্যামেরার ছবি, অনেকগুলো ছবি জমে গেছে তো ক্যামেরাতে, তো এগুলো কেটে দিলাম। ব্লগগুলো জেনে আছে আমার খেয়াল নাই, একদম ব্লগটা পুরোটা ব্লগ শেষ, বিশেষ করে অনেক সুন্দর হয়েছিল ব্লগটা। অনেক কষ্ট করে ওই ব্লগটা করছিলাম, একটুকু যদি থাকতো, মোবাইলও নিতে ভুলে গেছি, আপনার ক্যামেরার মধ্যে ছিল, ডাইরেক্ট কেটে ফেলছি, সব চলে গেছে। আমার দুঃখ কি সবসময় আমারে আসে, বুঝি না কিছু। এখন আমি যাচ্ছি যে আপনার বাইকের তেল পুরাতে, তো ভাবলাম যে একটু ভিডিও করা যাক। এটা হয়তো বা ইউটিউবও ছাড়তে পারি, না হয় ফেসবুক পেজেও ছাড়তে পারি, ডোন্ট নো। ঘুরতে হবে, ভাল লাগে না, রোদি দিয়া 3:30 বাজে, এখন তেল পুরাতে যাচ্ছি, আরেকটা কাজে যেতে হবে বিকালবেলা। আর আরেকটা বিষয় যে আমি ইদানিং দেখতেছি যে আমাকে ইউটিউবে অনেকে অনেক বাজে কমেন্ট করেন, কি দরকার ভাই? আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে আপনারা দেখবেন না। ভিডিও আমি যথেষ্ট ভালো করার চেষ্টা করি, আপনারা তো আমাকে বলতে পারেন যে এভাবে করো ওইভাবে করো। অনেকে দেখে আবার বলেও একটু কথাটা একটু আর একটু সুন্দর করতে হবে, কথাটা একটু আর একটু কথা বলতে হবে, দেখি ভাল লাগে। আপনারা বলবেন সবসময়, আমাদেরকে বলবেন যে এইভাবে ব্লক করো ওইভাবে ব্লক করো। আপনারা না বললে তো আর হয় না, বুঝেন না, ভুল হতে পারে, মানুষ মারতেই ভুল, আমাদের অনেক ভুল হবে ব্লগের মধ্যে। আর আমার ব্লগটা করা বিনোদন দেওয়ার জন্য আমার ব্লগটা করা, ঠিক আছে? আপনারা বিনোদন পাবেন এটাই। এখন আমি তেল নিতে আসছি, তেল নেওয়া শেষ। অনেকদিন পরে বাইকে তেল পুরালাম, তেল থাকলে আমার শুধু ঘুরতে ইচ্ছা করে, সারাদিন আজকে ঘুরা হবে, তেল আছে তো বাইকে, ও আমার মতো এনজয় আর কেউ করবে না। আর আমি একে একে এখন চলতেছি, সাথে কেউ নাই। আর ইফাস্তারায় আমরা এই তো ওই দিন কালকে ব্লগটা কাটার পরে, বিশ্বাস করেন এত কষ্ট লাগছে, অনেক সুন্দর হয়েছিল ব্লগটা, তো কেটে ফেলে কেটে দিছি ভুলে, যা হয়েছে ভালো হয়েছে, বাদ দেন, সামনে আবার ব্লক করতে হবে। আর এখন সামনে তো আমার পরীক্ষা, তার কারণে ব্লক করা হচ্ছে না, দেখি সামান্য মোটর ব্লক করে যদি আপনাদেরকে আপলোড করতে পারি, চেষ্টা করব ব্লক করার জন্য, তবে পারি না। আর আজকে ভিডিওটা হয়তো বা ছোট হতে পারে, আমাদের ব্লগে কিন্তু অনেক ভুল হইতে পারে, ঠিক আছে? আপনারা প্লিজ কমেন্টে বলে দিবেন। আবার অনেকে দেখি গালাগালি করেন, এগুলো আসলে ঠিক না, বুঝছেন? একটু বুঝছেন আপনারা, আমাদেরকে গালাগালি করে আপনাদের কোনো লাভ আছে? আপনাদের কোনো লাভ নেই। দেখি এ রাস্তা দিয়ে ঢুকি তো, দেখতে বাড়িতে চলে যাব, সামনে কি ব্লগ করতে হবে আপনারা একটু কমেন্টে বলে দিবেন। আজকে মোটো ব্লগটা
হইতেছে একটু, আমার কষ্টটা তো বুঝলেন না, আমি ভিডিওটা কেটে ফেলছি, অনেক কষ্ট হইতেছে। আল্লাহ জানে অনেক সুন্দরই ছিল, আপনারা যদি ভিডিওটা দেখতেন তারপরে বলতেন। সেই একটা ভিডিও হয়েছিল, তারেকে যদি শুনে তারেকে অবশ্যই ভিডিওটা দেখে আজকে বলবে কি ভাই, আবিদও বলবে, আবিদ তারেক আমি ছিলাম ওই ব্লগটাতে। ওরা দুজন অবাক হয়েছে, বইটা কেটে দিছি কেন, আর আমি তো ইচ্ছা করে কাটি নাই রে ভাই, কেটে গেছে ভুলে। আর গাইস বেশি একটা কথা না বলি, আপনারা আবার বেশি বড় হয়ে গেলে ব্লগ দেখতে চান না, অনেকেই একটু দেখে চলে যান। তো আমি আজকের ভিডিওটা এতটুকুই রাখতেছি। তো আপনারা কিন্তু বলবেন নেক্সট কী ব্লগ করব, আপনারা প্লিজ কমেন্টে বলে দেবেন যে নেক্সট কী ব্লগ করব। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে। কথা কেন দিন আটকে যাচ্ছে বুঝতেছি না। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।